Welcome to Vidyasagar Udyan. আমি এখন দাঁড়িয়ে আছি পাঁচকুড়া পৌরভবন বা মিউনিসিপ্যালিটি অফিসের কাছে। ঠিক তার পাশেই রয়েছে এই বিদ্যাসাগর উদ্যান, যেটি এখন আপাতত বন্ধ রয়েছে, ভেতরে কাজ চলছে এবং যবে খুলবে তোমাদেরকে আবার নিয়ে আসবো এই পৌরভবনের ভেতরে। এবং এভাবে ভিতরটা আমি যতটা বাইরে থেকে দেখা যায় তোমাদেরকে দেখাবো। খুবই একটা এক্সাইটিং পার্ক এর। বলুন, এখানে রয়েছে ক্যাফেটেরিয়া, বসার জায়গা, ছোট ছোট গাছ, ওয়াটারফুল, ওয়াটার পার্ক, স্লাইড, সমস্ত কিছু। ঠিক আছে, যদি পার্কটা খোলে তো তোমাদেরকে সমস্ত কিছু একদম বিস্তারিতভাবে এবং এনজয় করতে করতে দেখাবো। আপাতত এই ভিডিওটা তোমার পুরো অবধি দেখো এবং বাইরে থেকে আমরা কতটা দেখতে পাই সেটা তোমাদের দেখাবো। চলো।
এই বিদ্যাসাগর উদ্যানে আসতে গেলে ট্রেনে করে যদি আসেন, পাঁচকুড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া করে আসতে পারেন, অথবা যদি বাসে করে আসেন তাহলে মেচোগ্রামে নেমে টোটো করে আসতে পারেন, অথবা ন্যাশনাল হাইওয়ে দিয়ে নিজস্ব পার্সোনাল গাড়ি করেও এখানে আপনি চলে আসতে পারেন। এখানে রাত্রিকালে থাকার জন্য কয়েকটি গেস্ট হাউসও আছে পাশাপাশি, এবং খাবার দাবার বাইরে অনেক রেস্টুরেন্টও আছে যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সন্ধে নামলে চারিদিকে রঙিন রং বেরঙিন আলোয় ভরে ওঠে এই পার্ক, এবং তা দেখতে এতটাই সুন্দর হয় যে পুরো সন্ধেটা যেন মনে হয় এখানে বসেই কাটিয়ে দেব। লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।